এশার নামাজের পরে হযরত আলী আল্লাহর নবীর কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আপনি বলেন তো আমি আলী কি তার ভিতরে আছি আল্লাহর রাসূল বলে তুমি কি শুনোনি তুমি 4 নম্বরে আসো কয় নম্বরে 4 নম্বরে 1 নম্বর আবু বকর 2 নম্বর ওমর 3 নম্বর ওসমান 4 নম্বর আলী আলী বলতে হুজুর আজ থেকে যদি আমি নামাজ না পড়ি তারপরেও কি জান্নাতি আল্লাহ রাসূল কি যখন চুপ করে থাকলেন রাসূল কিন্তু কথা ইচ্ছা করে বলেন না মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহই ইউহা কিছুক্ষণ আল্লাহ রাসূল চুপ করে থাকলেন তারপরে মুস্কি হেসে বললেন তুমি যদি নামাজ বাদ দাও তারপরে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না আলী বলতে যে কথা কি ঠিক বলে আমি যেটা বললাম সেটাই ঠিক তুমি নামাজ বাদ দাও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না তালি বলতেছে পাঁচ ওয়াক্তের একবারে বাদ দেওয়া যায় না আজ থেকে ফজর বাদ দিলেন এশার নামাজের সময় বলতেছে আজ থেকে ফজর বাদ দিলেন এটা খুব ঝামেলার নামাজ খুবই ঝামেলা এই নামাজ কিন্তু খুব ঝামেলা বিশেষ করে এই পৌষ মাস মাসার বেশি ঝামেলা ঠিক কিনা বলেন এই সকালবেলা কম্বল ল্যাপ তোষক বাদ দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে আপনি কি মনে করছেন বর্তমানে এই সময় ঠান্ডার মাসে যারা ফজরের নামাজ ওযু করে মসজিদ দিকে যায় ফেরেশতা বলে আল্লাহ এরা কে আল্লাহ বলে বাংলাদেশে যদি বদর যুদ্ধ হতো এরা বদর যুদ্ধের সৈনিক ধরে আর সালাত তো খেয়ে শোনার সাথে সাথে যারা ল্যাপক লাত্তি মারে কম্বল ঠেলে ফেলে দেয় কিসের ল্যাপ কম্বল আমাকে আল্লাহ ডাকতেছে মুয়াজ্জিন না আমাকে কে ডাকতেছে ঠান্ডা পানি ওযু করে ব্যস্তকে আল্লাহ কি হলো ওযু শেষ হল জীবনের গুনাহ শেষ জোরে করে সুবহানাল্লাহ মুসলিকে হাঁটতেছে এখন ও মর্দে মুজাহিদ জিহাদের ময়দানে যাচ্ছে সুবহানাল্লাহ বলেন আর সেই নামাজ আলী পড়বি না আল্লাহ রাসূল বললেন সাইরা দিলেও আল্লাহ তোমার জান্নাত থেকে বাদ দিবে না হযরত আলী যখন চলে আসলো এমন সময় আবু বকর নবীর কানের কাছে ফিসফিস করে বললেন ইয়া রাসূলুল্লাহ এত বড় বেয়াদবি আলী করলো অথচ আপনি আলীকে ছাড় দিলেন কিছুই বললেন না রাসূল বলে আবু বকর সাক্ষী থাকো জান্নাতের জন্য যদি নামাজ হয় আলী নামাজ বাদ দিবার পারবে আর আল্লাহর জন্য যদি নামাজ হয় আলী জীবন দিবে কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না তুমি সাক্ষী থাকো জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ বাদ দিবে যে নামাজ বাদ দিয়েও তো জান্নাত পাওয়া যাচ্ছে কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে আলী জীবন দিবে কিন্তু তার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দিবে না আপনারা বলেন তো আলীর কথা ঠিক না রাসূলের কথা ঠিক আলী কিন্তু বলেছে আমি ফজর বাদ দিলাম হযরত আলী প্রতিদিন এশার নামাজ পড়ে এসে বাড়ির দরজায় সালাম দেন এটা হলো নবীর সুন্নাত আপনি বাহির থেকে যখন বাড়ির মধ্যে ঢুকবেন এমন সময় আপনাকে একটা সালাম দেওয়া লাগবে গোটা বাড়িকে লক্ষ্য করে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আমার বাড়িতে যারা আছো সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত আল্লাহ নবী বলেছেন শুধু জীবিত মানুষ নয় রে তোদের পাশে যদি কোনো গোরস্থান থাকে ওই গোরস্থানের পাশে দিয়ে যখন তোমরা যাবে ওদেরকে ও তোমরা সালাম দিও ওদেরকেও সালাম সবচাইতে বড় দোয়া হলো সালাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যারা কবরে আছো আমরা আসতেছি ভাই আমরাও আসতেছি প্রতি ধাপে ধাপে আমি এখন কুন্দল বাজারে যাই আর তারা সে যাই যেখানেই যাই না কেন ভাই প্রতি ধাপে ধাপে আমার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর দিকে আসতেছি জোরে কর কথা ঠিক সকালবেলার সূর্য হলো তোমার শৈশবকাল দুপুর বেলার সূর্য হলো তোমার যৌবনকাল আর বিকাল বেলার সূর্য হলো তোমার বুড়াকাল এই মাঝে মধ্যে আয়নায় দাঁড়াই আর মনে মনে চিন্তা করি আমার সময় বিকাল হয়ে গেছে মিশে মায়াই বন্দিরে থাইকা করলাম কত খেলা তিনতলা বানাইছি কয়তলা কয়তলা মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেল হবে
আল্লাহ তোমার ডুইবা গেল বেলা এক পলকের নাই ভরসা এক পলকের নাই ভরসা মিছে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা পাখিরে সবই মিছে আর ফাঁকি বলেন আমার হীরা মন পাখি আমার সোনার ময়না পাখি সবই মিছে আর ফাঁকি তাহলে কবরের পাশে যে গেলে মুখ বন্ধ করে যাওয়া যাবে না কবরের পাশে দিয়ে গেলে হাসি ঠাট্টা করা যাবে না আল্লাহ রাসূল বলেন কবরের পাশে দিয়ে যারা হাসি ঠাট্টা করতে করতে যায় এরা পশুর চাইতেও জঘন্য পশুর তার কিছু বোধ জ্ঞান আছে কিন্তু এই শয়তানদের সেই বোধ জ্ঞান নাই এটা কবরের পাশে গোরস্তানের পাশে হাসতে হাসতে তুই হাসতেছিস তোর চাইতে বড় যোদ্ধার বড় জমিদার বড় শক্তিশালী এখানে শুয়ে আছে জোরে করে কথা কর না কেন এজন লক্ষ্য করে সালাম দিবেন সবাই সালাম দিতে রাজি আছেন কবরের পাশে তো যতবার যাবেন ততবার সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হযরত আলী প্রতিদিনের সান নামাজ পড়েছে বাড়ির দরজায় সালাম দেন কিন্তু আজকে ফজর বাদ দেবার চাইছে আল্লাহ তার সালাম কাড়া লিছে জোরে কোন সুবহানাল্লাহ একটা বাদ দেবার চাইছে আর একটা কাড়া লিছে আপনি আসরের সুন্নত পড়েন না আসরের আগে যে চার রাকাত সুন্নত আছে আছে না নাই আপনি পড়েন না বাদ দিছেন কই পড়লে সব না পড়লে পাপ নাই কিসের দরকার রে খালি চার রাকাত মার কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আসরের চার রাকাত সুন্নত যারা আদায় করবে বাংলাদেশের যেখানেই সুন্নত নামাজ আদায় করুক আল্লাহ হেরেমের মধ্যে পড়ার সওয়াব দিয়ে দিবে জোরে কোন সওয়াব তবে না পড়লে কি নাই গুনা নাই খালি গুনা নাই দেখে আমরা বাদ দিছি আসরের নামাজের সুন্নত যারা আদায় করবে এশার নামাজের আগে চার রাকাত সুন্নত যারা আদায় করবে আল্লাহ রাসূল বলেন তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ রাখবে না তাদের আর এক ওয়াক্ত নামাজ বাড়ায় দিবে কি বুঝলেন আসরের চার রাকাত সুন্নত এবং এশার আগে চার রাকাত সুন্নত যারা আদায় করবে আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া তাদের পাঁচ ওয়াক্ত রাখবে না তাদের আর এক ওয়াক্ত বাড়ায় দিবে দেখছেন সেই অক্ত কখন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ সবাই যখন ঘুমায় থাকবে নেটওয়ার্ক যখন ক্লিয়ার দেখবেন সবসময় মাঝে মধ্যে যখন কিছু ফ্রি টিরি দেয় তখন দেখবেন মোবাইল করলে কবি ব্যস্ত এ কথা কয় কি হয় না মানে নেটওয়ার্ক এমন বিজি হয়ে গেছে কিন্তু সবাই ঘুমিয়ে গেছে তখন নেটওয়ার্ক কি একেবারে ক্লিয়ার হয়ে গেল আপনি তাহাজ্জুদের চার রাকাত নামাজ পড়লেন কমপক্ষে চার রাকাত আট রাকাত বারো রাকাত আপনি আদায় করতে পারেন তবে কমপক্ষে কয় রাকাত চার রাকাত নামাজ আদায় করলেন এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়া দুইটা ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায় ওই তাহাজ্জুদ গুজারি বান্দাটা আমার আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে তেমন বিলীন করে দিবে ওর কাছ থেকে গুড়া দুনিয়াও যদি চায় নেওয়া হয় কেড়ে নেওয়া হয় ও কোনোদিন এক অর্থ নামাজ বাদ দিবে না সোনাল্লাহ কর না কেন হযরত আলী কি বাদ দেবার আছে ফজরের নামাজ আল্লাহ সালাম করে দিছে দরজা ডাকতেছে হাসান হোসেন মা দরজা খুলে দাও এতদিন সালাম দিত আগে সালাম দিত আর আজকে সালামের কথা আল্লাহ করে দিছে তো এখন সালাম না দিয়ে বলছে হাসান হোসেন মা দরজা খুলে দাও ফাতেমা দরজা খুলি বলতেছে আসসালামু আলাইকুম আলী বলতে তার মনে নাই রে আসসালামু কবলাল কালাম কোনো কথাবার্তা বলার আগে কি দেওয়া লাগবে আর আমি হাসান হোসেনের মা দরজা খুলো সালাম বাদ দিয়ে আমি আগে তোমার ডাক দিলাম ফাতেমা বলতেছে আমি তো সালাম দিছি আপনি ওয়ালাইকুম কল আলী বলতেছে ওয়ালাইকুম আসসালাম নবীর মেয়ে ফাতেমা মুসকে মুসকে হাসি আর বলে এমন কি বাদ দেবার চাইলেন যে বাদ দেওয়ার কারণে চিরাচরিত সালাম আপনার কাছ থেকে আল্লাহ কায়রা নিছে আলী বলতেছে আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়বো না নামাজ না পড়লেও আল্লাহ জান্নাত দিবে এই কথা তোমার বাবা বলেছে ফাতেমা মুসকে মুসকে হাসে আলী বলতেছেন হাসতেছো কেন বলে আচ্ছা ফজর নয় বাদ দিলেন কিন্তু তাহাজ্জুদ
আরে বলতেছে ওটা বাদ দাও যায় সুবহানাল্লাহ তাহলে তাহাজ্জুদ বাদ দিতে পারবেন না ফজর বাদ দিবেন আলী বলে ফাতেমা অত কথা বলো না নবীর কাছে বলে আইছি ওই কষ্টের নামাজ আজ থেকে আর আমি পড়বো না তাহাজ্জুদের নামাজ হয়ে গেল কিছুক্ষণ পরে যখন হযরত বেলাল আজান দেয় যেই বেলালের আজানটা শুধু দুনিয়ার মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় আচ্ছা সেই আজানে কি হবে কন্ত মুসলমানের আর এক মুয়াজ্জিন সাহেব কয় হুজুর এই কিছুদিন হলে আমি আজান শুরু করতে কুত্তে ভুকভুক করে মানে আগে করতো না কিন্তু কিছুদিন হলে যেই ফজর আজান দিবে শুরু করি তখন চারিদিকে কুত্তাতে কি হয় দৌড়ে এসে মসজিদে হু হু করে তে কারণ কি আমি কইলাম বাড়ি কি কারণ রে আপনাকে এলাকাতে এরকম কুত্তা ভোগে নাকি তা আমি চিন্তা করলাম কুত্তা ভোগে কে তারপরে একজন আমাকে কইলো হুজুর যে মুয়াজ্জিন আজান দিচ্ছে কুত্তা ভোগার কারণ হলো ওর বেটাই হয়তো ঘুম পাড়ে মসজিদে তো আসে না এই জন্য কুত্তার এটা পছন্দ হচ্ছে না কিরে তুই তো লিজের বেটা ঘুম পাড়ে তুই আজান দেখ কাক চাপন করবো রে আপনি খোঁজরা দেখেন তো মসজিদের আসল খবর কি পরে খোঁজরা দেখি মসজিদের তিনটে আইডিয়া এক উত্তর নামাজ পড়ে কুত্তা এসে লোক মারতে চা আজান এই মসজিদ দেওয়ার আগে তোর আইডিয়ার কাছে আগে আজান ওই তিন ডেক চেতন করা তারপরে মসজিদে তাই কারণ জান্নাতে যাবার চাইলে তুই বাবা মসজিদে একলাই যাবার পারবি না ওদেরকে সাথে নিয়ে যাওয়া লাগবে তোর এখন কথা ঠিক কিনা হযরত বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় এই কথার দ্বারা মুয়াজ্জিনে মনে কষ্ট নেবেন না আল্লাহ রাসূল বলেছেন বেলালে আয় আয় আমার কাছে আয় আজকে একটু মাপ দিবার চাই বেলাল বলে হুজুর কি মাপ দিবেন বলে আমি হলাম ইমাম তুই হইলাম মুয়াজ্জিন আমরা দুইজন দাঁড়াবো দেখি কে লম্বা হয় বেলাল কয় হুজুর আপনার থেকে থান খাটোই রাসূল কয় আয় তো দেখি নবীর কাছে আসলে বেলালকে রাসূল মাপ দিয়ে দেখে আধাত খাটো বিলাল বলে হুজুর আমি আপনার সাথে খাটুই তো আপনি ইমাম আর মুয়াজ্জিন বলেন না ইমামের সাথে মুয়াজ্জিন লম্বা হলে মানাবে রাসূল বলে দুনিয়া তো ঠিকই মানাচ্ছে রে কিন্তু মরার পর বিলাল কয় হুজুর কি হবে বলে হাসরের ময়দানে তোর মাথা আমার মাথার উপর আঘাত থাকবে বিলাল না হুজুর পাগলা আমি কই লাভ আছে আল্লাহই কছে রে আল্লাহ আমারে কইছে মুয়াজ্জিনের মাথা ইমামের মাথার উপরে যাবে শুধু মাথা উপরে যাবে না আল্লাহ মুয়াজ্জিনই করার উপহার হিসাবে তাকে একটা নূরের টুপি পরায় দিবে হযরত বেলাল পাগলের মতন কাঁদতেছে হুজুর আপনার কেন যাবে রাসূল বলে বেলাল রে কান্দিস না লাইলাতুল মিরাজে এমন একটা জায়গায় আমি ভয় পাইছিলাম আল্লাহর কাছে আমি একাই যাচ্ছি এতক্ষণ আমার সঙ্গে জিব্রাইল ছিল কিন্তু এখন আর জিব্রাইল নাই আমি একা একা আল্লাহর কাছে কেমনে যাই এমন সময় এদিকে আমার সামনে কে যেন হাঁটতেছে ডাক দে বললাম মাবুদ গো ফেরেশতা জিব্রাইলকে তুমি কাইরা নিলা আসার অনুমতি দিলা না কিন্তু এই নীরব জায়গা আমার সামনে এমন করে কে যায় আল্লাহ বলে হাবিব আপনার সামনে যারা হাঁটনের শব্দ পান তাকে কি এক নজর দেখবার চান নই বলে আল্লাহ গো আমার আগে তোমার আরো সে কে আইছে আমি এক নজর দেখতে চাই আল্লাহ বলে বেলাল নবীর দিকে একবার তাকা হযরত বেলালের মুখটা দেখে নবী চমকে গেল মেরাজ বাড়ি দিয়ে তাকায় দেখে সকালবেলা বেলাল নবী বলে বেলাল রে তুই কখন আইলি বেলাল বলে হুজুর কোথায় গেলাম রাসূল বলে বল তুই কখন আইলি বেলাল বলে কোথায় গেলাম আল্লাহ নবী বলেন আমার আগে তোরে দেখছি আজকে আরশে আল্লাহ বলে হাবিব রে বেলালকে আমি আল্লাহরে এতই ভালো লাগে দুনিয়াতে বেলাল আর কতদিন পর জান্নাতে আসবে আগে থেকেই আমি বেলালকে সাইজ করে রাইখা দিয়েছি ধরে কর না সুবহানাল্লাহ সেই বেলাল দিছে আজান আদান শোনার পরে হযরত আলিয়ার বাড়িতে থাকতে পারে না বাড়ি থেকে বের হওয়ার রওনা দেয় ফাতেমার সামনে দাঁড়ায় বলে কোথায় যাবেন যাবেন কোথায় আলী বলতেছেন ফাতেমা এতদিন মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়েছি আজকে মসজিদের বাহির থেকে নামাজির দৃশ্য একটু দেখ পারছে এতদিন ভিতরে ঢুকে পড়ছি তো আজকে বাইরে থেকে একটু দেখ পারছাই দেখি নামাজের সাইজ কিরকম
এটা কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যাবে না, বাইরে থাকলে বোঝা যাবে, ঠিক না? বাইরে থাকলে বোঝা যাবে, ভিতরে ঢুকলে বোঝা যাবে। তাই আপনি ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জামাত নেই, জাতীয় পার্টি নেই। আমি বাইরে থেকে দেখতেছি ওরা তিনজন ভিতরে, এটা ভিতরে ঢুকলে বাইরে থেকে দেখছি তিনজন। টাইম হয়ে গেছে আসরের, কিন্তু হুজুর নেই, বেকায়দা। হুজুর ছাড়া এখন সামনে কে যায়? তিনজনের মধ্যে একজন আমার এলাকার তো আওয়ামী লীগ করে, একজন জামাত ইসলাম, একজন বিএনপি। তখন জামাত ইসলাম বলতেছে আওয়ামী লীগ, ভাই তোর দল ক্ষমতা আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতে তো পাগলামি করিস, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে, কোনোদিন পড়াবার পারি না। তো বলতেছে তাহলে বিএনপি ভাই তুই যা, কাহিনী খুব পারলে আকামত পারি রে, কিন্তু ওই জায়গা খাড়া হইনি। বলে আমি জামাত ইসলাম করিবার, এখন তাহলে ইমতি করবি কে? বলে এখন তুই সামনে যা, তুই হলো অলরাউন্ডার সব জায়গা ধরে কোনো সবার। তো জামাত ইসলাম সামনে গিয়ে বলতেছে নিয়ত করার সময় কি করবা? আমি কিন্তু বেড়াতে গেলে শুনতেছি, একটু দেয় তো বিহাজাল ইমাম কবা না, একটু দেয় তো বিহাজাল রাজাকার কবা, কোনটা কবা? তখন আওয়ামী লীগের নেতা বলতে এই ফাজলাম করিস, আমি আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই জামাত, এটা হলো বাইরের কথা, ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই, ধরে কোনো সবার। এখন ভিতর আর বাইরে তফাৎ আছে নাই? আমি বাইরে থেকে কি দেখলাম, ওরা তিন ভাই, খালি বাইরে এসে তিন দল, চোদ্দ দল, বিশ দল, খালি ভিতরে ঢুকে দেখেন কোনো দলাদলি, খালি ঢুকেই দেখেন উদুখুলু ফি সিলমি কাফফা, খালি ঢুকে দেখেন। কিন্তু আমরা ঢুকতেই পারলাম না। ফাতেমা মুসকি মুসকি হাসে, আলী বলে হাসতে তো কারণ কি? বলে এতদিন যেই ব্যক্তি ভিতরে ঢুকে নামাজ পড়েছে সেই ব্যক্তি বাহিরে থাকতে পারবে না। খামাখা আপনি পড়বেনই না, যখন দেখার কি দরকার? আজান দিল রে, আজান শোনার পরে শুয়ে থাকা যায়, নামাজ না হয় না পড়া থাকে, এই শুয়ে থাকা যাবি? ফাতেমা জানে, সব জানে, জানার লগন লাগে, কারণ স্বামীর চরিত্র সবচাইতে বেশি জানে কে? এই জন্য বাংলাদেশের কোনো পীরের বউ মুরিদ হয় না। আপনারা দেখবেন যারা পীর গিরি করতেছে এরকে বউ কিন্তু মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার স্বামীর মতন লুচ্চা কেউ নেই। আমি তিনটা দিনে সব খেয়াল করে দেখছি, একটা হলো ডাক্তারের বউ করে দিন সিজার করে না, কারণ ডাক্তারও করবার দেয় না, কারণ সিজার করলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি। এই যে বড় বড় ডাক্তার যারা আপনাকে এমপি সাহেব করে দেখবেন, তারা একটা বাচ্চা সিজার করা হয় না। বাংলাদেশে কোনো মৌলভীর বাড়িতে কিন্তু জীবনে মিলাদ হয় না, আপনার খেয়াল করে দেখবেন, ওরা জানে মিলাদ একটা ফাও জিনিস, খামাখাটিয়া খরচ করে লাভ কি, ওরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর একটা ব্যাপার হলো পীরের বউ কোনো দিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার স্বামী এক নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে তাকায়। তাহলে কয়টা কথা বললাম? কথা কর না কেন, হাস, খালি হাসলে হবে? অরিজিনাল কথা। কিন্তু সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে যিনি কলেমা পড়েছেন তিনি কিন্তু নবীর বিবি, ধরে কল সুবহানাল্লাহ। পীরের বউ মুরিদ হয় না, কিন্তু নবীর বউ সর্বপ্রথম নবী বলে স্বীকার করে। রাসূল বলেন খাদিজা কি দেখলে আমার ভিতরে, যার কারণে কেউ নবী বলে আমারে স্বীকার করে না, তুমি আমারে নবী বলে স্বীকার করলে। খাদিজা বলে নবী গ, আপনি ভিতরেও যেমন বাহিরেও তেমন, লাকাদ কানা লাকাদ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জোরে কেন সুবহানাল্লাহ। আমরা হুজুরেরা বাইরে হুজুর, ভিতরে কিন্তু হুজুর হওয়ার পারিনি, আমি নিজের কথাই বলছি। কিন্তু আল্লাহ রাসূল বাহিরেও যায় ভিতরেও যায়, নবীর ঘরের কথাও যদি প্রকাশ করে সেটাও আমাদের জন্য ইবাদত, জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের কথাও যদি বইয়েরা বলে যে আমার নবী এইরকম, ওটাও ইবাদত, কারণ নবী যা কিছু করছেন সমস্ত কিছু করাই আমাদের জন্য সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন, সর্বপ্রথম নবীর হাতে যদি কলেমা পড়েছে তার নাম কি? খাদিজাতুল কুবরা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে স্বামীরে সবচেয়ে বেশি চেনে কে? তার বিবি, ধরে কেন কে চেনে? সে বিবির কাছে হুজুর হবার চাও। একটু মনোযোগ দিয়ে শুনবেন,
হযরত আলী মসজিদের বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখতে চায় এমন সময় দেখতে পায় মসজিদের বারান্দায় আবু জার গিফারি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে ফজরের ফরজের আগে কয় রাকাত সুন্নত এই দুই রাকাত সুন্নতের দাম আল্লাহ রাসূল বললেন আসমান এবং জমিন বিক্রি করলেও ফজরের দুই রাকাত সুন্নতের দাম দেওয়া যাবে না তাহলে ফজরের আগে ফরজের আগে দুই রাকাত সুন্নতের এত দাম তাহলে ফজর ফরজের দুই রাকাতের ফরজের কি দাম ফজরের দুই রাকাত ফরজের দাম আছে না না জোরে করে আর আর সেটা বাদ দেয় খালি ঘুম পাড়ে আপনাদের গ্রামের মসজিদের মুয়াজ্জিন সাহেব এখানে আছে কোথায় সে এত মুরব্বি বাবা ফজরের খবর কি ভালো আলহামদুলিল্লাহ আসলে কোন গ্রামে কেমন খবর ফজরের লি বলে দেবো আবু জার গিফারি নামাজ পড়তেছে সুন্নত এমন সময় হযরত আলী আবু জার গিফারের দিকে তাকাইছে আবু জার গিফারের দিকে তাকাইছে কি তাকান এইরকম না রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ হযরত আলী তাকায় দেখতে পায় আবু জার গিফারি মধু পান করতেছে এই জন্য আল্লাহ রাসূল বলে তোরা নামাজ নিয়ে কবরে যা এক নম্বরের কোন টেনশন করা লাগবে না যখনই মুনকির নাকির বলবে মান রব্বুকা তোমার রবকে তখন আপনাকে বলা লাগবে না আপনার নামাজ খাড়া হবে আপনি ঘুমের মধ্যে থাকবেন নামাজ খাড়া হয়ে বলবে এই মুন কিনে এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করি এই যাই শুয়ে আছে তা আমি কি আপনি কে নামাজ এমন ঘুম দেওয়া দিছে ডাকিস না যা করা লাগে আমার কর তো বলতেছে মান রব্বুকে কে রে পাগলা এই এসে ঘুম পাড়তেছে সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব জানিস মুনকে না কেউ আমরা হিসাব কি হবে জানবো তো জানিস না তো ধরছিস কেন কয় রাকাত নামাজ পড়ছে জানিস কই রব ওয়াক্তই জানি না রাকাত তাহলে কেমনে জানবো প্রত্যেক রাকাতে যে কইছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সেটা জানিস রুকুতে গিয়ে বলছে সুবহান রব্বিল আযিম সেটা জানিস সেজদাত গিয়ে বলছে সুবহান রব্বিল আলা সেটা বুঝিস যাই দুনিয়ার জীবনে এতবার রব 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 করে কবরের মধ্যে একটু ঘুম পাড়তেছে তা আবার ডিস্টার্ব করিস কেন মুনকির নাকির বলবে আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেয়েছে আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আছে আর আবার রবের কি উত্তর রে আর উত্তর হয়ে গেছে ধরে কান এক নম্বর যারা পারবে তাদের জন্য দুই নম্বর তিন নম্বর আল্লাহ সহজ করে দিবে জোরে কান সুবহানাল্লাহ তাহলে কবরের এক নম্বর প্রশ্নের উত্তর জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়া যখন শেষ আবু জার গিফারি বলতে আলি ভাই এসার সময় না কইলেন আমি ফজর পড়বো না তাহলে আবার সুন্নত আদায় করলেন আলি বলতে আবু জার আমি বলেছি ফজরের নামাজ পড়বো না তাই বলে কি সুন্নত পড়া যাবে না আবু জার চুপ আলি বলতেছে আমি বলছি ফজরের নামাজ পড়বো না তাই বলে কি সুন্নত পড়া যাবে না আবু জার গাফারি চুপ হয়ে গেলেন কারণ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা জোরে কান সুবহানাল্লাহ এজন্য নবীর পরেই প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন যখন কেউ কিছু বুঝতো না তখন বুঝের জন্য হযরত আলীর কাছে যাইতেন সুবহানাল্লাহ আবু বকর উমর ওসমান সবাই কারণ নবী কইছে যে আমি হচ্ছে এলিমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা কিছু যদি পাবার চাও আমার কাছে না আসে আলীর কাছে যাও কারণ দরজা দিয়ে না ঢুকলে ঘরের মধ্যে আসতে পারবা না ঘরে করার কথা ঠিক কেনা খুব খেয়াল করবে এই জন্য প্রত্যেকটা সাহাবি হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন যেই বলছে আমি না হয় ফজর পড়বো না তাই বলে কি সুন্নত পড়া যাবে না কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে হযরত বেলাল আকামত শুরু করেছেন আকামতের মধ্যে একটা শব্দ দুইবার বলে কত কামাতিস সালা শব্দের অর্থ হলো নামাজ দাঁড়িয়ে গেছে এমন সময় আল্লাহর আইন হলো কুমু লিল্লাহি কনিতি
কুম কুম মানে কি দাও লিল্লাহি আল্লাহর জন্য কলিতিন আনুগত্য নিয়া তার মানে বোঝা গেল দাঁড়ানোর মতন শক্তি আপনার থাকলে আপনি বসা থাকার নামাজ হবে না নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া যখন কি হয় নামাজ পড়া তাহলে দাঁড়ানোর মতন যার শক্তি আছে তাহলে তাই কি বসা তুলবি কিন্তু এখন দুই একটা আছে সিয়ারত বসে থাকে আছে না নাই আপনাদের হয়তো এখানে নাই ওই দেখবেন গোটা হাট বাজার করতেছে ব্যাগ নিয়ে ভ্যানের 10 টাকা দিবে না দেখে 2 কিলো হাঁটতিছে কিন্তু মসজিদে ঢুকাই সিয়ার খুঁজতেছে এখন আপনারা বলেন কোরআনের এই আয়াত অনুযায়ী সিয়ারত বসে নামাজ হবে হবে যদি হাত পা ভাঙা যায় রুকু সেজদা করবার যদি না পারে তাহলে তার নামাজ হবে কিন্তু জামাত হবে না এটা এই জিনিসটা খেয়াল করুন তার নামাজ হবে কিন্তু জামাত কারণ জামাত করতে গেলে কাতার সোজা করা হলো ওয়াজিব আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা হলো ফরজ আগালি মিল করলে হবে না গোড়ালি মিল করা লাগবে এখন গোড়ালি যদি মিল করার চান আপনি সিয়ারত বসলে আপনার পায়ের গোড়ালি কোথায় গেল তাহলে আপনার তো কাতার সোজা হচ্ছে না তাহলে ওই সিয়ার বসা মানুষকে মসজিদে নামাজ পড়তে দিবেন একেবারে সবার শেষে তুই যখন সিয়ারতি বসবি তুই শেষে যা তুই আমাকে কাতার ছাড়া ধরে কেন কি ছাড়া কথা কয় না কেন কি ছাড়া তুই আমাকে কাতার ছাড়া যেই মাত্র কত কামাজি সালা কত কাতি সালা বলেছে কে হযরত বেলালের আকামতের ভিতরে সঙ্গে সঙ্গে আলীকে কোরআন বলতে তো কম 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 বসে আছিস কেন তুই ফজর পড়বো না বাড়ি থাক হাতে বার সাথে থাক তুই মসজিদের মধ্যে ঢুকে আছে উন্নত পড়ে বসে আছিস ডানা লিল্লাহ আল্লাহর জন্য ধরে কেন সোহান আল্লাহ আল্লাহর জন্য খারাপ খালি দাঁড়ালে হবে না আনুগত্য নিয়ে দাঁড়া হযরত আলী খুব জোরে সরে সামনে কাতারে গিয়া দেখে জায়গা নাই আবু বকর আর উমরের মাঝখানে এভাবে হাত ঢুকাইয়া দিয়া নামাচ্ছে আকবার আল্লাহু আকবার হযরত পড়বি না কোন কাতারত গেছে আবার এমন জায়গা দাঁড়াছে যে ডান পাশে আবু বকর বাম পাশে উমর ধরে কোন সুবহানাল্লাহ ফজরের নামাজ শেষ ফজরের নামাজ শেষ আজকের বিষয় হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আর ইবাদত করতে গেলে এক নম্বর ইবাদতের নাম কি আরো জোরে বলেন বাংলাদেশে নামাজ না থাকার কারণে আজকে আমাদের সমাজের অবস্থা এমন হলো দেখবেন পাঁচ অক্ত নামাজ যে মহিলা পড়ে ও কোনোদিন বিয়া পর্দা হয় না কারণ নামাজে ওকে পর্দা শিখায় আপনি যেমন তেমন কাপড়ে কিন্তু নামাজ পড়লে হবে না মেয়েরা দেখবেন যখন বাড়িতে নামাজ পড়ে তখন এত সুন্দর করে কাপড় গায়ে দেয় ওই নামাজ পাঁচবার পড়ার পরে আল্লাহ তারে বুঝাই দিল তুই এত সুন্দর করে যখন নামাজ পড়িস আল্লাহর সঙ্গে দেখা করতে চাস তাহলে জনগণের সঙ্গে পর্দা করি তোকে থাকতে হবে আমার মা বোনেরা মনোযোগ দে শুনবেন হযরত আলী সামনে কাতারে নামাজ যখন শেষ হয়ে গেল সালাম ফিরানোর পরে নবী বললেন আলী তুমি তো ফজরের নামাজ পড়বা না তাহলে সামনে কাতারে কেন আবু বকর খালি মুচকি মুচকি হাসতেছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল এসব সময় কি কছে নামাজ যদি জান্নাতের জন্য হয় আলী নামাজ বাদ দিবি এটা আল্লাহর জন্য হলে ইন্না সলাতি নামাজ কার জন্য যদি আল্লাহর জন্য হয় আলীর জীবন যাবে কিন্তু তার জীবন থেকে একক তো নামাজ কোনোদিন বাদ যাবে এটা কিন্তু আবু বকর রাসূল কইছে এখন আলীকে বলতে আলীরে তুই না কইলি ফজরের নামাজ পড়বো না তাহলে সামনে কাতারে খবর কি আলী পাগলের মতন কান্দে রাসূল আলীরে কান্দিস কেন তুই কান্দার কারণ কি আলী বলতে নবী গো বহু চেষ্টা করলাম নামাজ বাদ দিব রাসূল বলে কেমনে দিবি জিহাদের ময়দানে মুসলমানের বিজয় হলো কিন্তু যিনি ময়দানের সেনাপতি তিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই যুদ্ধের সেনাপতি হলেন হযরত আলী ধরে কান সুবহানাল্লাহ মুসলমানের বিজয়ের পর সেনাপতির মুখে নবী জিহাদের বিজয়ের খবর নিবে কিন্তু সেনাপতি নাই রাসূল বললেন আমার আলী এখন কোন জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখে ময়দানের ভিতরে যুদ্ধের ময়দানের ভিতরে হযরত আলী সেজদার মধ্যে পড়ে আছে
সাহাবের সে হযরত আলীর দিকে লক্ষ্য করে দেখে হযরত আলীর পিছে এমন একটা তীর ঢুকে গেছে নবীর কাছে গিয়ে বলতেছে রাসূলুল্লাহ আলীর পাগল লোক রাসূল বললেন কোথায় বলে আল্লাহর কাছে কারণ মানুষ যখন সেজদা দেয় ওয়াক্তারিফ অসজুদ ওয়াক্তারিফ আল্লাহর সব চাইতে নিকটে চলে যায় আপনি যখন সেজদা দিবেন তখন আল্লাহর সবচেয়ে নিকটে চলে গেছেন জোরে কর সুবহানাল্লাহ হুজুর আমরা লক্ষ্য করে দেখলাম আলীর পিঠে একটা তীর ঢুকেছে ওই পিঠের মধ্যে তীরটা এখনো দেখা যায় আমরা কি করব আল্লাহ রাসূল বললেন আলীরে কষ্ট দেশ না আলীরে কষ্ট দেশ না খবরদার তীরটা নেবের করবে না কিতাবের মধ্যে আছে হযরত আলী যখন নামাজের মাঝখানে এমন সময় দুজন সাহাবী জাবের আর হুযাইফা দুইজন সাহাবী তাদেরকে রাসূল বললেন তোরা জামাতে নামাজ পড়বি না ওই তীর বের করার জন্য তোদের চেষ্টা করা লাগবে নামাজের মধ্যে হযরত আলী তীর শলাকা ধরে টানে আলী খালি লড়ে যেই মাত্র সেজদায় গেছে এমন সময় দুইজন সাহাবী ওই তীরটা পিঠ থেকে বের করার জন্য কারণ কাফেরেরা তীরের সঙ্গে বিষ মাখায়া এমন ভাবে মাইরা দিছে ওরা সামনে মারতে পারে নাই পিছন দিকে মারছে কারণ আলীর সামনে যে আসে সে খতম হইয়া যায় সুবহানাল্লাহ বললাই তো ওরা কি করছে পিছন দিক থেকে মারছে এখন বিষ মাখা দিছে গোস্ত ফমাট হয়ে গেছে সিমেন্টের মতো দুইজন সাহাবী পিঠের উপর দুই পাও দিছে জানেন পা দিয়ে এত জোরে টান মারছে তীর শুধু বের হয় নাই তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে নামাজ শেষ করার পরে তীর আর গোস্তের টুকরা যখন নবীর কাছে জমা দেয় নবী আমার তীরটাকে সামনে রেখে গোস্তের টুকরার উপরে ডান হাত এভাবে লাগায় দেয় আলী কোথায় রে হযরত আলী নবীর সামনে যায় বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ এই তো আপনার সামনে রয়েছে রাসূল বলে আরে রে তোর পিঠ থেকে তীর বের হয়েছে তুই কি জানিস আলী বলতেছে রাসূলুল্লাহ এখন পর্যন্ত পিছনে হাত দেই দি যদি হাত দেই তাহলে বুঝতে পারবো রাসূল বলে দিস না রে পিছনে হাত দিস না শুধু তোর তীর বের করেনি ওরা তোর পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়ে আনছে আমি জানি আলী জানতে চায় আলী রে পিঠ থেকে তীর বের হলো গোস্ত ছিঁড়াইলো তুই তখন কোথায় ছিলি বল তুই কি বলবি না আজকে আমার সাহাবীর মধ্যে তুই কি বলবি না কারণ আমি হলাম শহর আর তুই হলি দরওয়াজা আলী বলতেছে রাসূল আল্লাহ আপনি যখন বলতে বলতেছেন তাহলে শোনেন আমি তখন কাবার ভিতরে ছিলাম আবু বকর উমর খালি মুখ সাওয়াসাই করে আবু বকর উমরের দিকে তাকায় উমর আবু বকরের দিকে তাকায় কে নামাজ পড়ছি মসজিদ নববীতে আর আলী বলতেছে কাবার ভিতরে ছিলাম কাবা হলো মদিনা থেকে 430 কিলো দূরে সেই কাবার মধ্যে আলী কেমনে গেল আল্লাহ নবী বললেন সমস্ত সাহাবীরা জবান বন্ধ করো জোরে কান সুবহানাল্লাহ আমি আলীর কাছ থেকে জানতে চাই আলী রে তুই নামাজ পড়লি মসজিদ নববীতে তুই কাবার মধ্যে কেমনে গেলি আলী বলতেছে রাসূলুল্লাহ আমি যখন নামাজের নিয়ত করলাম নিয়ত করার পরে নিয়ত মানে কি নয় তো উসাল্লিয়া লিল্লাহি তাআলা এইটা কিন্তু নিয়ত না আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন এটাই হলো নিয়ত নিয়ত পড়া লাগবে না নিয়ত করা লাগবে আপনারা বলেন তো নিয়ত পড়া না করা আমি আর আমার ভাই দুইজন একসাথে গেছি না আসর বার উনি যায় নয় তো মুসল্লাহ তালা আর বারাকাতে সালাত আসর কতে কতে ইমাম সাহেব রুকুর থেকে সেরে দিয়ে একই সাথে ঢুকে আমি চার রাকাতে পানো ওই এক রাকাত মিস করলে আমি বললাম কে ভাই আমার চার রাকাতে হলো তোর যদি এক রাকাত মিস হলো এই শালা নিয়ত বাড়ে এ করবে যত পাড়াফাড়ি করি ততই ভুল হয় আর বাগতে রাগাতেই হয়ে যায় এই ভুল সোধরাতে সোধরাতে এক রাগাতে যায় তাহলে বললাম ভাই তোর নিয়ত কখন হতে তুই জানিস আমি তো তা জানি না তুমি তখন অজু করছো অজু করার সাথে সাথে আল্লাহ বুঝিছে ওই কোন নামাজের অজু করছে তোর কোন কথা ঠিক কিনা তুমি মসজিদে পা দিতে আল্লাহ জানে তুমি কোন নামাজে তুমি ঢুকছো তুমি যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়াইছো তখন আল্লাহ জানে তুমি কোন নামাজ পড়বা তারপরে আবার নিয়ত পড়া লাগবি অজু করতেই তোমার নিয়ত হয়ে গেছে তো নিয়ত করার পর আমি তাকায় দেখি
একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই 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 ভ্যান দেখবেন বিরক্ত হচ্ছেন, এই মাহফিলে কোন আদায় আছে? কোন আছে নাই? আমি তো গতবার আইছি, কোন আদায় না। আপনি এরকম চিন্তা করবেন না, হুজুর শেষে বোধ আদায় টান দিবে। আমি ঘড়ি ধরে ওয়াজ করতেছি, ঘড়ি অবশ্য দেখার চান্স পাইনি, কেবল আসতেছে 3:32। ওয়াজ হবে কতক্ষণ? 4 পর্যন্ত। না না, 4 দিয়ে যাবি না, কারণ আগে ওয়াজ না আগে নামাজ। আর সবচাইতে সালাতুল ওস্তা হিসাবে যে নামাজকে ঘোষণা করা হয়েছে তার নাম হলো আসরের নামাজ। আসরের নামাজকে বলা হয় সালাতুল ওস্তা। ওস্তা বোঝেন? বোঝেন? সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো আসরের নামাজ। আসরের নামাজ যে জামাতের সঙ্গে আদায় করবে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহর জিম্মায়, আল্লাহ তার জন্য আদায় করে নেবে। জোরে কোন সবচাইতে বেশি অলসতা এই মানুষ আসরের নামাজ করবে, দেখে হাট বাজারে গিয়ে সব কিছু করবে, কিন্তু আসরের নামাজ দিকে গুরুত্ব দেবে না। আজকে মাহফিল এসে আমরা সেই নামাজকে গুরুত্বহীন মনে করব না, গুরুত্ব দিয়ে আমাদের নামাজ আদায় করা লাগবে, ঠিক কিনা বলেন? গত বছর এখানে বিশাল জামাতে নামাজ হয়নি, আজকে হবে ইনশাল্লাহ। সব হয়তো মসজিদে যাবেন না, এখানে এখানে আমি তো মনে হয় মুসাফির হয়ে গেছি, তাহলে তো হচ্ছে না। যদি মুসাফির না হতাম তাহলে আমি নামাজটা আজকে পড়াতাম। হ্যাঁ, কিন্তু না, মুসাফির হয়ে গেছি, কারণ আমি তো পরকার ওয়াজ খেয়াল করা লাগবে। আমি বাড়ির থেকে যখন রওনা দিছি এ ওয়াজ না, পরে যার একটা ওয়াজ আছে গুরুদাসপুর ইয়ার সিংরা, ওটা দেখলে মুসাফির, তাহলে আমাকে দেওয়া হচ্ছে না। কিন্তু আপনাকে সাথে আমি জামাতে নামাজ পড়বো, সমস্যা আছে? আলহামদুলিল্লাহ, রাজি আছেন তো? কারা কারা রাজি? আল্লাহ খাদ দেখা তো দেখি। লিল্লাহে কোনো টেনশন করেন না, আজকে জীবনে দেখেন নামাজ পড়ার নামাজ ধরা, যে নামাজ মানুষকে সব পাপ থেকে হেফাজত করবে, নামাজই পারে মানুষকে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সে নামাজ নিয়ে আলোচনা হচ্ছে, গুরুত্ব কম না বেশি। আর বিষয়টা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি নামাজ ধরছেন বলেই আপনি আল্লাহর বান্দা হয়ে গেলেন, আর বান্দা হয়েছেন বলেই আপনি জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। ধরে কোন সুবহানাল্লাহ, তাহলে সেই নামাজের গুরুত্ব কম না বেশি। এখন আপনাদেরকে মাত্র 5 মিনিট, আমার মায়েরা হয়তো বলবে যে হুজুর খালি নামাজ 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 করলো, অথচ আমাদের পর্দা নিয়ে কোনো কথা বললো না। আমার মায়েদের জন্য বলতেছি, মা, গভীর রাত্রে, রাতটা যখন গভীর হয়ে গেছে, এমন সময় ফাতেমা স্বামীর বুকের মধ্যে মাথা দিয়া ফুপায় ফুপায় কান্দতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি হলে? আল্লাহ দোয়া কবুল করলে মানুষ কান্দে কেন, বরং মানুষ খুশি হবে। কি দোয়া করছো ফাতেমা? বলে, দোয়াটা হলো আল্লাহ যেন আমাকে পর্দার মধ্যে মৃত্যু দেয়। আল্লাহ বলে যে, ফাতেমা তোমার দোয়া আমি কবুল করলাম, সোন লাগান। আলী বলে, ফাতেমা রে, যে সারা জীবন পর্দা করে সে তো পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে। বাংলাদেশে মেয়েরা কিন্তু পর্দা সারা জীবন করে না, কিন্তু মরার পরে তাদের পর্দা করায়। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকার মেয়েরা মরলে কয় কাপড়? তুই বাঁচতে চাকরুষ করছিস, কিন্তু মরার পর একের 5 দিয়ে ওই খাটনি কিন্তু ঢাকাত হয়। আমার এলাকাতে কি করে খাটনি ঢাকে? মেয়ে মানুষের লাশ দেখা চাইজ নেই, খাটনি পর্যন্ত ঢাকাত হয়। ফেরেস্তারা ঘরে আর কয় আল্লাহ, ইব্বাসে থাকতে গোটা গ্রামের লোক এক দেখলো, আর মরার পরে লাশটাও খাটনি খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ কয় ফেরেস্তা, এই দেশের নাম হলো বাংলাদেশ রে, এরা বাঁচতে না মারলেও মরার পরে এরা মানে। মায়েরা আছে না? এ ধরে মায়েরা আছে না? এই মায়েদের জন্য বলছি, শোনেন। হাতে বলে, স্বামী আমার দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু আপনি কি জানেন আমার মৃত্যু কখন হবে? আলী বলে, ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ যদি আমাকে জানাই, আল্লাহ পাকা আমার জানাইছে এই গভীর রাত্রে এই ফাতেমার মৃত্যু হবে। হযরত আলী ছোট বাচ্চার মতন কান্দে, আমার মায়েদের জন্য ওয়াজটা করতেছি, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, গভীর রাত্রে থেকে জানা যায় ছাড়া ফাতেমা কিন্তু বলেছে, আমার লাশটা খাটনি তুলবেন না, কারণ খাটনি কান্দে নিলে আমার দেহের ওজন মানুষ বুঝতে পারবে। ওগো স্বামী, আপনি ছাড়া
আমার দেহের কত ওজন এটা দুনিয়ার কোন মানুষ যেন বুঝবার না পারে জোরে কেন সুবহানাল্লাহ কারণ আপনি আমাকে লাড়াচাড়া করেছেন আপনি আমার স্বামী আপনি আমাকে কান্দে করে নিয়ে যাওয়ার পারবেন না ওই জান্নাতুল বাকির পূর্বকোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন হযরত আলী গভীর রাতে ফাতেমাকে কবর দেওয়ার পর আমার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে কিছুই দিবার পারলাম না খালি কবর দিলাম আল্লাহ গো নবীর কলিজার টুকরা ফাতেমা কত ধনী ধনী যুবকেরা বিয়ে করবার চাইছিল কিন্তু নবী আল্লাহর হুকুমে গরিব আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দিলে আল্লাহ গো আমি আলী সুখ দিবার পারিনি দুনিয়াতে মরার পরে তুমি একটু তারে সুখ দিও এই দোয়া যেই মাত্র হযরত আলী করেছে করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর আর নাই আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে পাগলের মতো দৌড়ায় ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন ডাকতে বলে আলী রে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাস আর যদি ফাতেমার কবর খুঁজতে থাকিস কোনোদিন ফাতেমার কবর খুঁজে পাবি না তুই স্বামী হলে কি হবে ফাতেমার পর্দার কাছে আমি আল্লাহ তাআলা এত দরদি হয়েছি তার কবরকেও পর্দা করে দিয়েছি এই পর্দা করার কারণে ফাতেমা হলো খাতুনে জান্নাত জান্নাতি সমস্ত নারীদের নেত্রী আমার মা বোনেরা যেখানে বসবাস শুনতেছে আমি শুধু পুরুষের নামাজের কথা বলতেছি নারীদের নামাজ এর মধ্যে আছে কিন্তু বাড়তি আপনার পর্দা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান এই পর্দা কিন্তু আপনাদের করতে হবে মা বিলের ভিতরে আপনারা থাকেন বাইরে তো যাওয়ার খুব একটা দরকার পড়ে না ঠিক কিনা বলেন আল্লাহ কোরআনেও বলেছেন অকরনা ফি বুয়ুতি কন্যা বুয়ুতি কন্যা মানে কি বাড়ির মধ্যে কন্যা কন্যা আমরা কই না কন্যা কন্যা মানে কি এই কথা কয় না বাড়ির মধ্যেই থাকতে হবে বাড়ির বাহিরে যাবার পার বা না না পারবা পারো আল্লাহ এত কঠোর হয় না আল্লাহ বলেছেন বাড়ির বাহিরে যদি যাবার চাও তাহলে পর্দা করে যাওয়া লাগবে পর্দা কি এখন আপনাদের কাছে পর্দা হয়ে গেছে বোরকা বোরকা কি বোরকা হলো বহু কাপড় দিয়ে সাজা গুজিয়া বানানা আমি আমার নানির বোরকা দেখছি দাদির বোরকা দেখছি তারা যখন কোনো জায়গায় যাইতো তাদের যে টোপলা কাপড় সব ওই বোরকার ভিতরে বোরকার মধ্যে ব্যাগ বোরকার মধ্যে পানির ডাবরি বোরকার মধ্যে সব এখন এই চিকন মানুষ এক বোরকার মধ্যে সব নেওয়ার কারণে এই হাতির মতন মোটা হয়ে গেছে মানুষ কিন্তু চিকন কিন্তু ভিতরে সব লিখে তো দ্বারা কিছু লাইনি ভিতরে যাওয়ার কারণে মোটা হয়ে গেছে মরদ মানুষ কে এটা মানুষ লয় এটা পেত দিরি কেউ যদি একবার তাকাছে ভয় আর দুইবার তাকাইনি আর এখনকার বোরকাগুলো ভাই এমন বোরকা আটো সাটো হসে এখন ভিতরে কোন জিনিস কুটি আছে বাইরে থেকে বোরকা পড়লেও বোঝা যায় জোরে কোন ঠিক কিনা এটা বোরকা লয় তো এটা পর্দা লয় তো পর্দা হলো যে পরপুরুষ যেন বুঝবার না পারে মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন এবার হযরত আলী বলতেছে রাসূলুল্লাহ নামাজের নিয়ত করার পর আপনি বলেছেন তাকায় থাকতে হবে সেজদার দিকে জোরে কোন কোন দিকে এই নিয়ত করার পরে কোন দিকে সেজদার দিকে তাকায় থাকতে হবে রুকুত গেলে কোন দিকে এগুলা কিন্তু তালিম দেওয়া লাগবে 60 বছর থেকে অনেকে আছে নামাজ পড়ে এ হামিদা যতবার মক্কা মদিনা গেছি ভাই আমাদের বাংলাদেশি মুসলমানের নামাজ হলো সবচাইতে ভালো ওই সুদানি আফ্রিকানরা নামাজ পড়ে ঘাড় চলে দুই হাতে ছাড়ে যে গাছ চুলকাচ্ছে এ করতেছে আমি কই কি রে আমাদের বাংলাদেশের লাও নামাজ এত ভালো এর কে নামাজ এরকম ব্যাসাই যায় কেন আমি ওটা বুঝতে পারলাম কাবার কাছে গিয়া কাবার কাছে গিয়ে দেখি ভাই গোটা কাবার মাত্র একটা দরজা আর সেই দরজাটা বাংলাদেশের দিকে ধরে করো সুবহানাল্লাহ আয় হায় একটা ঘরে ঢুকবার গেলে দরজা দিয়ে ঢোকা লাগে আল্লাহর কি শান সেই দরজাটা বাংলাদেশের দিকে আল্লাহ ঘুরে দিয়েছে তোরা খেলে নামাজ পড়বি না তোদের নামাজ তোদেরকে কাবার ভিতর দিয়ে বাইতুল মামুর থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দিবে তোদের নামাজ হবে আসসালাতু মিরাজুল মুমিনিন তোদের নামাজ হবে মুমিনদের মেরাজ ধরে করো সুবহানাল্লাহ বাংলাদেশের লোকের নামাজ খুব ভালো তারপরে দুই একটা ব্যাসাইদ আছে না নাই জোরে কোন আছে না কারণ ওদেরকে ছোটবেলায় ওদের বাপ মা শিখাইনি তালিম দেয়নি
এখন থেকে তালিম দিবেন আপনাদের নাতিদেরকে বাচ্চাদেরকে তালিম দিবেন এখন হযরত আলী সেজদার দিকে তাকায় আছে এই যে দুইটা চোখ কোন দিকে সেজদার দিকে আলী বলতেছে রাসূল আল্লাহ আমি বহু চেষ্টা করলাম সেজদার দিকে তাকায় থাকব কিন্তু কে যেন আমার চোখের পাতা ভারী করে দিল আমি তাকায় থেকে সেজদার দিকে চোখের পাতা ভারী হয়ে গেছে হুজুর আমার চোখটা যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই যেখানে সেজদা দিব সেখানে আল্লাহর কাবা ঘর এসে দাঁড়িয়ে আছে ওসমান গনি কয় কে রে ওমর ভাই আলী যে বলতেছে আমার চোখ যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই কে চোখ বন্ধ হলে দেখবি কেমনে যে দেখেন ওনারা কিন্তু দামি সাহাবী এক নম্বর দুই নম্বর তিন নম্বর তার মধ্যে খুশখুশি শুরু হয়ে গেছে কে রে আসলে তো চাই আলী বলতে আমার চোখ যখন বন্ধ হয় আমি তখন দেখতে পারি এটা কোন চোখ না না আমরা ছোটবেলা পড়েছি একই চন্দ্র দুই পক্ষ তিনে নিত্র নিত্র মানে চোখ চোখ হলো আসলে তিনটা মুসলমানের দুই চোখ হওয়ার কারণে মুসলমানেরা মার খাচ্ছে তিন চোখ যখনই খুলবে তখন মুসলমান দুনিয়ার পাগল হবে না আল্লাহর পাগল হবে জোরে কর কথা ঠিক কি না আলী বলতেছেন এ রাসূলুল্লাহ আমি তখন দেখতে পাই আমার সেজদার জায়গায় আল্লাহর কাবা ঘর আল্লাহর কাবা ঘর দেখে আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে কাবার মালিক এখন ডাকতে বলে আসলে নামাজ কার জোরে বলেন কার কাবার মালিক ডাকতে বলে আলী রে তোর নামাজের সাইজ ভালো এই জন্য আমি আল্লাহ তালা দূরের কাবা সেজদায় দিলাম তারপরে তুই কান্দিস কেন আলী বলতে আল্লাহ তুমি যখন আমার সঙ্গে কথা বলো আমার সাহস বাইরে গেল মাবুদ সেজদার জায়গায় কাবা দিয়া তুমি আলীরে খুশি করতে পারবা না আল্লাহ বলে আলী কেমনে খুশি হবি বলে আমি রে কাবার সেজদা দেই না আমি আলী কোনোদিন কাবায় সেজদা দেই না আমি সেজদা দেই কাবার মালিক আল্লাহর কুদরতি পাই তোমার দুইটা পা আমার সেজদায় দাও আমি তোমার পায়ে সেজদা দিয়া সুবহান রব্বিল আলা বারবার বলতে চাই তুমি উপরওয়ালা আমি আলী হলাম সেজদাওয়ালা আলী বলে নবী গো ওই আল্লাহর কুদরতি পায়ে সেজদায় আছি ওই সময় আমার পিঠ থেকে তীর টেনে বের করছে পিঠের গোস্ত ছিড়াইছে আমার ষাটটা টুকরা করলেও আমি বুঝতে পারতাম না কারণ নামাজ আমাকে আল্লাহর কাছে পৌঁছে দেয় আলি বলতেছি রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম ফজরের নামাজ পড়বো না হুজুর বহু চেষ্টা করলাম আমি আজকে ফজরের নামাজ পড়বো না কিন্তু আমি চেষ্টা করলে কি হবে আমি নামাজ ছাড়বো কিন্তু নামাজ আমাকে ছাড়বে বিশ্বাস যদি না হয় একদিন এশার নামাজ না পড়ে আপনি বিছনায় ঘুমার যাবেন বিশ্বাস যদি না হয় এশার নামাজ পড়ে আপনি বিছনায় ঘুমাতে যাবেন আমি যত বড়ই বাপের বেটা হন না কেন আপনি কিন্তু ঘুমাতে পারবেন না যতক্ষণ এশার নামাজ না পড়বেন ধরে কোন ঠিক কি না এই পাঁচ ওয়াক্ত নামাজের একদিন এশার না পড়ে ঘুমান না কেন পারবেন না তো তাহলে সেই নামাজকে আমরা ছাড়বো আল্লাহ আমাদের সবাইকে এই বিলের এই মানুষগুলোকে পাঁচ ওয়াক্ত নামাজ ধরার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন।